হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ক্যাস ইন্টারভিউ। ক্যাস ইন্টারভিউ আপনারা জানেন, যারা ইউএতে আসবেন আপনারা আনকন্ডিশনাল অফার পাওয়ার পরে আপনাদের একটা ক্যাস ইন্টারভিউ হয়। ইউনিভার্সিটি থেকে আপনাদেরকে একটা ইন্টারভিউ নিয়ে থাকে, যাতে করে যাচাই করে থাকে যে আপনার বর্তমান জ্ঞান অনুযায়ী আপনি এই ইউনিভার্সিটিতে আসার যোগ্যতা রাখেন কিনা। তো এই বিষয়টা হচ্ছে আমরা খুবই ঘাবড়ে যাই। প্রথম কথা হচ্ছে, আমরা যদি ক্যাস ইন্টারভিউয়ের কথা শুনি, যে ইউনিভার্সিটি ক্যাস ইন্টারভিউ নেয়, তাহলে আমরা প্রথমেই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত হয়ে যাই যে ক্যাস ইন্টারভিউ, এটা তো ভয় পাই। আসলে ভয় পাওয়ার কিছু নাই, এই ইন্টারভিউটা খুবই ট্রিকি একটা ইন্টারভিউ। আপনি যদি কিছু গাইডলাইন ফলো করেন, তাহলে আমি আশা করি যে আপনি 100% ক্যাস ইন্টারভিউতে পাস করতে পারবেন। প্রথমে আসি, সেটা হলো যে ক্যাস ইন্টারভিউটা ইউনিভার্সিটি কেন নিয়ে থাকে। এর উত্তর হচ্ছে যে ক্যাস ইন্টারভিউ আপনাকে এই জন্যই নেবে, ওরা ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনাকে দেখতে চায় যে আপনি আসলেই এই সাবজেক্টের জন্য উপযোগী কিনা, কিংবা আপনার ভাষার দক্ষতা এই ইউনিভার্সিটিতে এই সাবজেক্টে পড়ার জন্য পর্যাপ্ত সামর্থ্য আপনার আছে কিনা, এই বিষয়টি যাচাই করতে চায়, আর কিছু না। এখন আসি যে ক্যাস ইন্টারভিউতে আপনি যদি মনে করেন যে আমি ভালো কিছু করতে চাই, তাহলে আপনাকে প্রথম যেটা দরকার, সবার প্রথমে যেটা দরকার, সেটা হচ্ছে আপনার নিজের আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস ছাড়া আপনি ক্যাস ইন্টারভিউ পাস করতে পারবেন না। আপনি খুব ভালো ইংলিশ বলতে পারেন, আপনি খুব ভালো সাবজেক্টের নলেজ রাখেন, আপনি খুব ভালোভাবে কথা গুছিয়ে বলতে পারেন, কিন্তু আপনার নিজের উপর কনফিডেন্স নেই যে আপনি কথা বলতে পারবেন, কিংবা আপনি ঘাবড়ে যাচ্ছেন, আপনি ভয় পেয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনি যত ভালোই প্রিপারেশান থাকুক না কেন, আপনি কিন্তু পারবেন না, আপনি কিন্তু ইন্টারভিউতে ফেল করবেন। সো সবার প্রথমে আপনার প্রথম যেটা দরকার, সেটা হলো নিজের প্রতি আত্মবিশ্বাস, যে হ্যাঁ, ও যত বড় কোশ্চেন আমাকে করুক, যত কঠিন কোশ্চেন আমাকে করুক, আমি সেটার আনসার দিয়ে দেব। এই এই উদ্যমটা আপনার ভেতরে থাকতে হবে সবার প্রথমে। এটা গেল প্রথম কোশ্চেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, আসলে ক্যাস ইন্টারভিউটা কী হয়ে থাকে। ক্যাস ইন্টারভিউতে হয় যে প্রথমেই ইউনিভার্সিটি আপনাকে কল দিয়ে, আপনার সাথে যখন ভিডিও কনফারেন্সে থাকবে, সবার প্রথমেই যেটা হবে ইন্ট্রোডিউসিং, আপনার সম্পর্কে জানতে চাইবে আপনি কে, আমি যার সাথে কথা বলছি সেই মানুষটা কে। এখন কেউ যদি আপনাকে অপরিচিত কোনো নাম্বার থেকে আপনাকে ফোন দেয়, ফোন দিয়ে যদি আপনার সম্পর্কে জানতে চায়, আপনি প্রথমে কী বলবেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন, এরকম বিষয়। তো তারপর যদি দেখেন যে লোকটা আপনার পরিচিত, তারপর আপনার তার সাথে গল্পে মজে ওঠেন। বিষয়টা হলো, ক্যাস ইন্টারভিউ হচ্ছে একদমই সেরকম একটা বিষয় যে দুই প্রান্তে দুজন মানুষ বসা আছে যারা একদম অপরিচিত। এখন প্রথমেই হচ্ছে আপনাদের পরিচয় হবে, প্রথমে ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ কিংবা ইউনিভার্সিটির অথরিটি থেকে আপনাকে তার পরিচয়টা দেওয়া হবে, যে আমি অমুক বলছি, অমুক ইউনিভার্সিটি থেকে, আমার ডেজিগনেশন এই, আমি এইখানে কাজ করি এই এই পজিশনে, এবং আমি এখন তোমার ইন্টারভিউ নিতে চাচ্ছি, তুমি প্রস্তুত কিনা। অবশ্যই তো প্রস্তুত, তো আপনি বলবেন যে হ্যাঁ আমি রেডি। তখন হচ্ছে সে আপনাকে কোশ্চেন করা শুরু করবে। প্রথমে যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োর সেলফ, তো আপনাকে আপনার পরিচয় দিতে হবে। এখন কথা হলো যে আপনি কিভাবে আপনার পরিচয় দিবেন, এই পার্টটা আপনি খুব যদি কনফিডেন্টলি দিতে পারেন, খুব সাহসিকতার সাথে, খুব ভালোভাবে যদি দিয়ে দিতে পারেন, তাহলে আপনি একটা পার্ট পাস করে দিলেন, তারপরে দেখবেন নিজেকে খুব ইজি লাগছে। এখন আপনি কী বলবেন ইন্ট্রোডিউসিংয়ে, এই পার্টটাতে আপনি কী বলবেন? কথার কথা আমি যদি ধরে নেই যে আপনি ধরেন ঢাকার বাড্ডা থানার ভাটারাতে আপনি বাস করেন, বাসা আপনার ওখানে, কথার কথা। এখন আপনি কত নম্বর রোডে বাস করেন, কত নম্বর হাউসে বাস করেন, এই বিষয়গুলো ইউনিভার্সিটি জানার কোনো প্রয়োজন নেই। তাহলে ইউনিভার্সিটি আপনাকে, আপনি ইউনিভার্সিটিকে কী বলবেন? আপনি যেটা বলবেন যে আমি ঢাকাতে বসবাস করি, আমার প্রথমে আপনার নাম বলবেন যে আমার নাম অমুক, আমি বাস করি ঢাকাতে। অথবা আপনি যদি মনে করেন আপনি একজন প্রফেশনাল, আপনি কোথাও জব করছেন, আপনি বলতে পারেন যে আমি ঢাকাতে বাস করি, সাথে আমি এখানে জব করি, এবং আমি যদি আমার ব্যাকগ্রাউন্ড, এডুকেশন ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলি, তাহলে আমি এসএসসি পাস করছি এত সালে, এইচএসসি পাস করছি এত সালে, ব্যাচেলর করেছি এত সালে, মাস্টার্স করেছি এত সালে, তারপরে আমি এখন তোমার ডিগ্রি, তোমার ইউনিভার্সিটি থেকে এই ডিগ্রিটা অর্জন করার জন্য আমি খুবই উৎসাহী, এবং তাই আমি তোমার এখানে অ্যাপ্লাই করেছি। আমি মনে করি এতটুকু এনাফ আপনার নিজের সম্পর্কে বলতে গেলে, আপনি কে, আপনার নাম, আপনি কোথায় থাকেন, আপনি যা শুধু আপনার সিটিকে মেনশন করেন যে আমি ঢাকা বাংলাদেশে থাকি, কিংবা আমি মুন্সিগঞ্জ বাংলাদেশে থাকি, আমি খুলনা বাংলাদেশে থাকি, এরকম শুধু আপনি মেনশন করেন। তারপরে বলেন আপনার প্রফেশনাল
কি নন প্রফেশনাল, যদি প্রফেশনাল হয়ে থাকেন আপনি বলেন যে আমি অমুক কোম্পানিতে এত বছর ধরে আমি কাজ করছি, আমার এই বিষয়ে এই জ্ঞান আছে। আর যদি মনে করেন যে আপনি প্রফেশনাল না, আপনি একদম ফ্রেশ স্টুডেন্ট, তাহলে আপনি শুধু বলেন অতটুকু পর্যন্তই, তারপরে আপনি চলে আসেন হচ্ছে যে আপনি কোন সালে কত কোন কোন বিষয়টা আপনি পাশ করেছেন, এসএসসি পাস করেছেন এত সালে, এসএসসি পাস করেছেন এত সালে, তারপরে এখন আপনি ব্যাচেলারের জন্য রেডি হচ্ছেন কিংবা ব্যাচেলার শেষ করেছেন, এখন আপনি মাস্টার্সের জন্য রেডি হচ্ছেন, এতটুকু কথা বলে দিলেই আমি মনে করি যে আপনার ইউ টু রিসিম পার্ট ইউর সেলফ পার্টি ইজ ডান। এখন এতটুকু যদি আপনি শেষ করতে পারেন, নিজের কনফিডেন্স যখন চলে আসবে, এতটুকু বলার পরে দেখবেন নিজের মধ্যে একটা দীর্ঘশ্বাস চলে আসছে, হ্যাঁ আমি বলতে পারছি, তখন সেকেন্ড কোশ্চেনে আপনি আসবে। সেকেন্ড কোশ্চেন না, তখন থেকে বেসিক্যালি আপনার ইউনিভার্সিটি এবং সাবজেক্ট রিলেটেড কথাবার্তা শুরু হয়ে যাবে। এখন ক্যাস ইন্টারভিউ হতে পারে সেটা 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট, ডিপেন্ডস অন দ্য ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ অর ইউনিভার্সিটি অথরিটি। সো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনার যে সাবজেক্টটা আপনি চুজ করেছেন ইউনিভার্সিটির, ওই সাবজেক্টের ওয়েব পেজে যাবেন। তার মানে কথার কথা আমি যদি বলি যে আপনি মার্কেটিং সাবজেক্টটাকে চুজ করেছেন ইউনিভার্সিটি অফ অ্যাবারডিনের, আপনি ইউনিভার্সিটি অফ অ্যাবারডিনের মার্কেটিং সেকশনের ওয়েবসাইটে যান। ওয়েবসাইটে গেলে ওইখানে আপনি দেখবেন ওই মার্কেটিং রিলেটেড ওই ওয়েব পেজে অনেক ইনফরমেশান দেওয়া আছে, এই ইউনিভার্সিটিটা মার্কেটিংয়ের জন্য কেমন, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে কেমন, তারপরে হচ্ছে এই সাবজেক্টটার আসলে ভ্যালু কী আছে, তারপরে এই ইউনিভার্সিটিটা, এই মার্কেটিং ডিপার্টমেন্টটা ওয়ার্ল্ড ওয়াইড কোন কোন অর্গানাইজেশনের সাথে অ্যাসোসিয়েট হিসাবে কাজ করে, এরকম অনেক ইনফরমেশান আপনি পাবেন, যে ইনফরমেশানগুলো আপনি আগে থেকে সব কিছু পড়ে বলতে গেলে প্রায় মুখস্থ করে রাখবেন। তার মানে হলো আপনি আপনার ডিপার্টমেন্টের যত ইনফরমেশান আছে সেটা ওদের ওয়েবসাইট থেকে আপনি এটা মাথায় নিয়ে রাখবেন। এবার ইউনিভার্সিটি কোথায় অবস্থিত, কত সালে অবস্থিত, ইউনিভার্সিটির র্যাঙ্কিং ওয়ার্ল্ড ওয়াইড কেমন, তারপরে এই ইউনিভার্সিটিতে বিগত সালে তারা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের পারফরমেন্স কেমন ছিল, কিংবা কোন কোন সোশ্যাল অর্গানাইজেশনের সাথে কিংবা প্রফেশনাল অর্গানাইজেশনের সাথে এরা কীভাবে কাজ করে, এগুলো অনেক ইনফরমেশান আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাবেন। এই ইনফরমেশানগুলো আপনাকে একদম ঝাড়া মুখস্থের মতো করে রাখতে হবে। তখন ক্যাস কোশ্চেনে আপনাকে একটা বিষয় জানতে চাইবে, সেটা হলো যে আপনি কেন এই ইউনিভার্সিটিতে আবেদন করেছেন, সেই উত্তরে আপনি যেগুলো মুখস্থ করে আসছেন আগে থেকে সেই আনসারগুলো এখানে দিয়ে দেবেন যে এই ইউনিভার্সিটি আমি প্রথমে আপনি বলবেন যে আপনি কেন এই ইউনিভার্সিটিতে আবেদন করেছেন, তারপরে হচ্ছে আপনি বললেন আপনি তাকে করে আসছেন, এই ইউনিভার্সিটি কেন ভালো ওদের বিষয় সম্পর্কে জেনে আসছেন সেই কথাগুলো এখানে বলেন। তারপরে যদি কোশ্চেন করা হয় যে কেন এই সাবজেক্ট, তাহলে আপনি আপনার ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে মানে আপনার সাবজেক্টের এরিয়া থেকে ওয়েব পেজ থেকে আপনি একটা ইনফরমেশান অলরেডি পেয়ে গেছেন যে এই সাবজেক্টটা কেন এই ইউনিভার্সিটিতে ভালো, কিংবা এই সাবজেক্টটা পড়ে বিগত সালে কত পার্সেন্ট স্টুডেন্টস এইখানে স্যাটিসফাইড হয়েছে কিংবা এমপ্লয়মেন্টের সাথে জড়িত হয়েছে, সকল ইনফরমেশানগুলো আপনি হচ্ছে ওয়েবসাইটে পাবেন ওদের ওয়েব পেজেই। তো আপনি সেগুলো পড়ে নিয়ে আপনি সেগুলো একটা সামারাইজ করে আপনি বলে দিলেন যে হ্যাঁ হ্যাঁ এরকম এরকম সুবিধা তোমার ইউনিভার্সিটিতে এই সাবজেক্টের জন্য আছে, আর সে কারণেই হচ্ছে আমি তোমার এই ইউনিভার্সিটিতে এই সাবজেক্টে আমি নিতে চাচ্ছি, আর আমার কাছে মনে হয়েছে তোমার এই সাবজেক্টটা অন্য সব ইউনিভার্সিটি থেকে এই এই কারণে বেটার, যে কারণে আমি তোমার এখানে অ্যাপ্লাই করেছি। সোজা কথা, আপনাকে প্রমাণ করতে হবে ইউ আর এ জেনুইন স্টুডেন্ট অ্যান্ড ইউ হ্যাভ দ্য এনাফ নলেজ অন ইউর সাবজেক্ট অ্যান্ড দ্য ইউনিভার্সিটি। সো এখন আপনি আসবেন হচ্ছে পরের বিষয়ে, পরের বিষয়টা হলো ফাইন্যান্সিয়াল কোশ্চেন, যে ওরা আপনাকে জানতে চাইবে আপনার কাছে যে তুমি যে আমার এখানে এই সাবজেক্টটা পড়বে, তাহলে এই সাবজেক্টটা পড়তে গেলে তুমি এই টাকাটা কোথা থেকে পাবে, এটা হলো পরের বিষয় আলোচনার বিষয়। তখন আপনাকে প্রমাণ করতে হবে যে এই টাকাটা আপনার আছে এবং এই টাকা থেকেই আপনি এই দেশে এসে পড়াশোনা এবং থাকা খাওয়া লিভিং কস্টটা আপনি বেয়ার করবেন। সেইটা প্রমাণের জন্য আপনি তো অলরেডি সেটা জানেন যে আপনাকে হচ্ছে একটা ব্যাঙ্কের স্টেটমেন্ট ওদের কাছে সাবমিট করতে হয়, তো ওরা তো কোশ্চেন করবে যে এই ব্যাঙ্কের স্টেটমেন্ট এই সাবমিশনের এত টাকাটা তুমি কোথায় পাইছো। সো এটা এখন আপনাকে প্রমাণ করতে হবে। এখন আপনি জানেন আপনার ফ্যামিলির থেকে এই টাকাটা কীভাবে আসছে, যদি মনে করেন এটা বিজনেস থেকে আসছে তাহলে আপনি মানে বাবার বিজনেস কিংবা ভাইয়ের বিজনেস কিংবা আমার বিজনেস কার বিজনেস সে বিষয়ে তাদেরকে বললেন যে আমার ফ্যামিলিতে এরকম বিজনেস আছে, সো তাদের এরকম টাকা আছে আর সেই টাকা থেকে আমি এখানে পড়তে আসতেছি। আবার যদি মনে করেন যে না আমার বাবা গভর্নমেন্ট জব করতেন, আমি তার রিটায়ারমেন্টের টাকা থেকে আসতেছি, সো আপনি আপনার জায়গা থেকে ক্লিয়ারিফিকেশান তাদেরকে দিয়ে দিবেন যে হ্যাঁ আমি আমার এই আমার সোর্স অফ ফান্ড যেটা, আমার এই টাকার উৎস যেটা, এইখান থেকে আসছে, আমি এইখান থেকে নিয়ে এবং আমি এখানেই
পড়াশোনা করতে চাই, এই হলো ফাইন্যান্সিয়াল জায়গাটা। এখন আসে পরের বিষয়, যে এরকম কোশ্চেন করতে পারে আপনাকে যে আপনি কেন এদেশে আসছেন, অন্য দেশে কেন যাচ্ছেন না। এখন এইটার উত্তরে আপনি কি বলবেন সেটা আপনি কখনোই বলবেন না যে আমার মামা থাকে, আমার বন্ধু থাকে, আমার চাচা থাকে, আমার পরিচিত রিলেটিভস থাকে ইউকেতে, সে কারণে আমি আসছি, আমি তাদের কাছে থাকবো, একটা ফ্যামিলি সাপোর্ট পাবো কিংবা মেন্টালি একটা সাপোর্ট পাবো, এই ধরনের কথাবার্তা কখনোই বলবেন না। আপনি যেটা বলবেন সেটা হচ্ছে এডুকেশনের সাথে, এক দেশের এডুকেশনের সাথে অন্য দেশের এডুকেশনকে কম্পেয়ার করবেন। এইভাবে যেমন ধরেন ইউকের এডুকেশন, টিউশন ফির কথা যদি বলি, আপনি এখন দেখেন ইউকের এডুকেশনটা অবশ্যই আমেরিকার টিউশন ফি থেকে কম আছে। আপনি সেই বিষয়টাকে হাইলাইট করেন যে আমি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে আসতেছিলাম, সো আমি কম্পেয়ার করে দেখলাম আমেরিকা এবং তোমার দেশের সাথে, সো আমেরিকাতে টিউশন ফি অনেক হাই এবং আমি ওইটা মনে করছি যে না আমার দরকার নাই, তোমার দেশের এডুকেশন তো ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড, সো আমি তোমার এডুকেশনটাই নিব, যেহেতু তোমাদের টিউশন ফি কম এবং তোমাদের এডুকেশন ভ্যালুটা অনেক বেশি, সো আমি এই জন্য তোমারটা নিব বা তোমার ইউনিভার্সিটি নেব। এরকম ইউনিভার্সিটি ইউনিভার্সিটি বা কান্ট্রি টু কান্ট্রি আপনি কম্পেয়ার করে যে কোশ্চেনই আসুক, কেন তুমি এই দেশ পছন্দ করলা, কেন তুমি এই ইউনিভার্সিটি পছন্দ করলা, এইভাবে হচ্ছে আপনি কম্পেয়ার করে আগে থেকে নলেজ নিয়ে তারপরে হচ্ছে আনসারগুলো দিবেন। এখন আসি আরেকটা কোশ্চেন আপনাকে করতে পারে, সেটা হচ্ছে যে আপনি পড়াশোনার শেষে কী করতে চান, আপনার ফিউচার প্ল্যানটা কী। এই ক্ষেত্রে যদি আপনি বলেন যে আমি পড়াশোনা করবো, তারপরে হচ্ছে 2 বছর পিএইচডব্লিউ পাবো, তারপরে হচ্ছে আমি তোমার দেশে থেকে যাব বা আমি তোমার দেশে থাকতে চাই কিংবা আমি তোমার দেশে ফুল টাইম জব করে থাকতে চাই, এই ধরনের কথাবার্তা বললে আপনি ধরা, আপনি এই ধরনের কথাবার্তা কখনোই বলবেন না। আপনি যেটা বলবেন সেটা হচ্ছে আমি তোমার দেশে আসতে চাই, তোমার দেশে পড়াশোনা করতে চাই, তোমার দেশে পড়াশোনা করে আমি 2 বছর একটা এক্সপিরিয়েন্স নিতেও পারি নাও পারি সেটা আমি জানি না, আমি এখন ডিসিশান নিই নাই, বাট আমি তোমার দেশে পড়াশোনা শেষ করে আমি আমার দেশে ব্যাক করব, আমার দেশে ব্যাক করে আমার এই সেক্টরে আমি এই এই কাজ করব। এখন আপনি যদি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি বলবেন যে বাংলাদেশে এই সেক্টরে কোথায় ল্যাকিংস আছে, আপনি এই সাবজেক্টটা পড়ে আপনি বাংলাদেশে কোথায় কন্ট্রিবিউট করতে পারেন দেশের জন্য। তারপর হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনি কম্পিউটার সায়েন্সে পড়তে আসেন তাহলে কম্পিউটার সায়েন্স পড়ে গিয়ে আপনি দেশে গিয়ে আপনি কী করতে পারেন, দেশের উপকারের জন্য আপনি কী করতে পারেন, দেশের নতুন কোনো কিছু আবিষ্কারের জন্য আপনি কোনো কিছু করতে পারেন কি না, এই রিলেটেড ইনফরমেশান আপনি তাকে দেবেন যে তোমার এখান থেকে পড়ে আসলে আমি এই নলেজটা পাবো আর এইটা পড়ে আসলে আমি আমার দেশের এই জায়গাতে আমি কাজ করতে পারবো যেটা আমার দেশের জন্য খুব উপকার হবে। এই ধরনের কথাবার্তা বললে ওরা বুঝবে যে না আপনি আসলে পড়তে আসছেন, আপনি পড়া শেষে আবার চলে যাবেন। বাট আপনি যদি কোনো কারণে আপনি বলে ফেলেন যে আমি তোমার দেশে পড়তে চাই, তারপরে তোমার ওখানে থাকতে চাই, তোমার দেশ ভালো লাগে, তোমার দেশে অমুক তমুক, তাহলে কিন্তু আপনি এইখানেই শেষ আটকে যাবেন। এখন আসি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনার প্রথমেই যেটা বলেছিলাম যে আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসটা আমাদের ল্যাকিংস হওয়ার পেছনে আমি মনে করি সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো ভাষাগত দক্ষতা। কারণ ওদের নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ আর আমাদের নেটিভ হচ্ছে বেঙ্গলি, সো আমরা একটা ভেতর থেকেই একটা ভয় পাই। যেমন আমরা আইএলসে যখন পরীক্ষা দিতে বসি মনে করি প্রিপারেশান নেই, তখন থেকেই কিন্তু আমাদের ভেতরে একটা ভয়ের কাজ করে, আইএলস বললে আমাদের অনেক বড় একটা ভয় কাজ করে, কারণ আমরা তো ইংলিশের সাথে ওইরকম মানে অভ্যস্ত না। সো আপনি যেটা করবেন, আপনি প্রত্যেকটা আনসার তো অবশ্যই কনফিডেন্টলি দেবেন, বাট আপনি ক্যাশ ইন্টারভিউ যেদিন আপনার হবে তার আগে মোটামুটি 10 থেকে 15 দিন নিজে নিজে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আপনি প্র্যাকটিস করবেন ক্যাশ ইন্টারভিউয়ের কোশ্চেনগুলো। এখন কথা হলো ক্যাশ ইন্টারভিউয়ের কোশ্চেন আপনি কোথায় পাবেন, এক একটা ইউনিভার্সিটির প্যাটার্ন, ক্যাশ ইন্টারভিউয়ের প্যাটার্ন এক এক রকম হয়, বাট অল ওভার দ্য ইউনিভার্সিটি তাদের সবার কোশ্চেনগুলো একদম কাছাকাছি থাকে, আপনার পরিচয়, আপনার সাবজেক্ট রিলেটেড কথা, আপনার ইউনিভার্সিটি রিলেটেড কথা, আপনি পড়া শেষে কী করতে চান, আপনার ফিউচার প্ল্যান কী, আপনার ফাইন্যান্সটা কোথা থেকে আসবে, এই ধরনের কথার বাইরে কখনো কথা থাকে না। সো আপনি যদি কোনো এজেন্সির থ্রুতে আপনি আসেন তাহলে আপনি যেটা করবেন ওই এজেন্সির কাছে বলবেন, ওরা হচ্ছে আপনাকে বেশ কিছু ইউনিভার্সিটির ক্যাশ ইন্টারভিউর প্রিভিয়াস কোশ্চেন প্যাটার্ন আপনাকে দেবে, সেগুলো আপনি নিয়ে আপনার সুন্দর করে নোট ডাউন করবেন, একদম খাতায় লিখে ফেলবেন, লিখে ফেলে সেটা আপনার নিজের মুখস্থ করবেন না। ও একটা কোশ্চেন করলে আপনি উত্তরটা এমনভাবে দিলেন যে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, এইভাবে যদি উত্তর দিয়ে দেন তাহলে বুঝে ফেলবে যে আপনি এটা আগে থেকে মুখস্থ করেছেন, ও আপনাকে কোশ্চেন করেছে, কোশ্চেনটা আপনার কমন পড়েছে, বাট আপনি উত্তরটা এমনভাবে দেবেন
হ্যাঁ, আতা গাছে তোতা পাখি, আর যদি তোতা পাখি হয় তাহলে ডালিম গাছে মৌ। বিষয়টা এরকম করে বোঝাবেন যে যে ও যাতে ধরতে না পারে, আপনি কোশ্চেনগুলো আগে থেকে মুখস্থ করে রাখছেন বিষয়গুলো। এভাবে আমার কাছে মনে হয় যে আপনি যদি প্রিপারেশান নেন আপনার জন্য একটু সুবিধা হবে। তারপরেও ক্যাশ ইন্টারভিউ কোশ্চেন যদি আপনার এজেন্সি থেকে না পান, আপনি ওই ইউনিভার্সিটির প্রিভিয়াস যে স্টুডেন্টগুলো আছে তাদের সাথে কথা বলেন, পেয়ে যাবেন। আর তারপরে যদি না পান, আপনি আমাকে মেইল করতে পারেন কিংবা ফেসবুকে নক করতে পারেন। আমি আপনাকে একটা বেসিক স্ট্রাকচার আমি আপনাকে দিতে পারি যে এর মধ্যেই ইউনিভার্সিটির কথাবার্তাগুলো থাকবে, সো আপনি আপনার মতো প্রিপারেশান নিতে পারেন। আমি আশা করি আপনার ক্যাশ ইন্টারভিউ অবশ্যই ভালো হবে যদি শুধুমাত্র আপনার কনফিডেন্স থাকে আর একটু প্রিপারেশান থাকে। ধন্যবাদ।